সুপ্রভাত বন্ধুরা, আগে জামরুল গাছের কাটিংয়ের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করলাম। দেড় মাস পর দেখো, আগে যে কাটিংটা করেছিলাম সেটা সাকসেস হয়েছে এবং দুই ধারের যে শাখাগুলো সেগুলো হচ্ছে লাল রঙের থাই জামরুল, আর মাঝের যে কাণ্ডটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সাদা বারুইপুর জামরুল। তিনটে ডালেই পাতা এসেছে, কচি পাতা এসেছে এবং কিছুদিনের মধ্যে এই ডালগুলো আরও বড় হয়ে যাবে, অর্থাৎ কাটিংটা সাকসেস হয়েছে। এবং মাঝের অংশটা আমি যেভাবে চেয়েছিলাম, মাঝের অংশটা সাদা জামরুল হবে এবং দুই ধারের দুই ডালের জামরুলগুলো হবে লাল রঙের জামরুল। এবার কীভাবে এটা সম্ভব হলো সেটা দেখাচ্ছি। এক মাস পর দেখুন, এই ঠিক এই গোড়া থেকে দেখুন এই জায়গাটায় রুটিং হয়ে গেছে, রুট বেরিয়ে গেছে। আমার হাতে দেখা যাচ্ছে, আমি আঙুল দিয়ে আছি, ঠিক যে জয়েন্ট হয়ে গেছে, জুড়ে গেছে। এবং ওপরে শুধু তাই নয়, ওপরের অংশটা থেকে রুটও বেরিয়ে গেছে। এই রুটটা, এটা আমি দুভাবে রাখতে পারি। একটা হচ্ছে গাছের ডাল দুটোকে এখান থেকে কেটে দিতে পারি, তাহলে এটা একটা নতুন গাছ হবে, যার এই ডালটা হবে, এই যে পাশের যে ডালটা আছে সেইটা হবে যে অংশটা, এটা হবে লাল জামরুল এবং এই অংশটা হবে সাদা জামরুল। অর্থাৎ তলা থেকে এই জায়গা থেকে আমি কেটে দিতে পারি, এই জায়গাটা জয়েন্ট হয়ে গেছে, গাছ দুটো আমার রইল। তার থেকে একটা নতুন ভ্যারাইটি বা নতুন ধরনের, নতুন ঠিক নয়, মানে একটা আমার মনের মতো করে আমি একটা জামরুল গাছে দুটো লাল সাদা দুরকম জামরুল ফলানোর পদ্ধতি বার করে ফেলেছি। রুটিং হয়ে গেছে। জয়েন্ট অংশটা কতটা সাকসেস হলো একটা দেখে নিই, খুব সাবধানে কাটতে হবে। কোনো প্রকার লুকোনো ব্যবস্থা নয়, একদম সম্পূর্ণভাবে হাতে নাতেই দেখাচ্ছি, একদম ওপেন ক্যামেরা, ক্যামেরার সামনে জয়েন্ট অংশটা আমি খুলছি। এই অংশটা আমি মাটি দিয়ে দিয়েছি একটু, এবং এটাকে আমি বিচ্ছিন্ন করছি, কাটছি। গাছের এই অংশটা আমি মূল সমেত বিচ্ছিন্ন করে ফেললাম। যে অংশ দুটো আমি জোড়া লাগিয়েছিলাম সেই অংশ দুটো মূল সমেত বিচ্ছিন্ন করলাম, কেটে ফেললাম। এবারে করবো কি, যেটা হচ্ছে সবুজ অংশটা, আমি হাতে যেটা ধরে আছি সাদা অংশটা, এটা হচ্ছে বারুইপুর জামরুল গাছ। আর তলার দুপাশে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে লাল থাই জামরুল। এই দুটো মিক্স হয়ে গেছে এবং সে গ্রো বেরিয়ে গেছে, রুটিং হয়ে গেছে। এটাকে আমি আবার গ্রো ব্যাগে লাগাব। এবার আমি অল্প পরিমাণে রুট গ্রোয়িং পাউডার বা হরমোন জলে গুলে নিচ্ছি।
বিচ্ছিন্ন করে আলাদা এই গ্রো ব্যাগে বসাবেন। গ্রো ব্যাগ রেডি আছে, এই গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দেওয়া। এরকম জামরুল গাছের জয়েন্টটাকে মূল গাছ থেকে বিচ্ছিন্ন করার পর আমি অনেক কাছে ফর্মুলগোলা জলের মধ্যে ডুবিয়ে রাখছি। রুটগুলো খুব দ্রুত বেড়ে যায় এবং খুব তাড়াতাড়ি। এবার আমি এটাকে গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দেব এবং কিছু ছায়া অঞ্চলে, ছায়া সেরকম জায়গায় রেখে দেবো। 10-15 পরে গাছটা গ্রোথ শুরু হলে বুঝতে পারবো যে গাছটা রেডি হয়ে গেছে। কিছু মাটি দিয়ে সেট করে দিচ্ছি যাতে না নড়াচড়া হয় গাছটার বেশি। আবার 1 মাস পরে গাছটার ভিডিও নিয়ে আসব। কাটিংয়ে তৈরি করা জামরুল গাছটা তৈরি হতে অন্তত 6 মাস সময় লাগবে। ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কাটিং করার সাথে সাথে আমরা ফল পেয়ে যাব বা ফুল পেয়ে যাব এই আশা করা কিন্তু ঠিক নয়। তাই ধৈর্য ধরতে হবে। যে কোনো গার্ডেন ভিডিওতে প্রচুর খুবই ধৈর্য ধরতে হয় এবং সাকসেস রেট অনেক সময় ঠিক হয় না। মাঝে সাদা জামরুল এবং দুপাশে লাল জামরুল যদি সাকসেস হয় নিশ্চয়ই ভিডিও আসবে। ততদিন পর্যন্ত সঙ্গে থেকো এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। সকলে ভালো থাকবেন। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করলাম।